भवानी भवने नौशाद सिद्दीकी भांगड़े वोट और वोट परवर्ती हिंसा सीआईडी तलबे भवानी भवने आईएसएफ विधायक भांगड़े हिंसार घटना आईएसएफ विधायक नौशाद सिद्दीकी के फिर तलब सीआईडी आज दोपहर दुटोर समय भवानी भवने तलब भवानी भवने नौशाद सिद्दीकी से छवि देखते एक्सक्लूसिव से छवि जेखने भवानी भवने पहुंचे भांगड़े आईएसएफ विधायक नौशाद सिद्दीकी भांगड़े वोट और वोट परवर्ती हिंसार घटन ताके तलब पड़े राज्य पुलिस गोयेंदा दफ्तर सीआईडी से तलबे भवानी भवने आईएसएफ विधायक नौशाद सिद्दीकी भवानी भवने पहुंचे गेलें भांगड़े आईएसएफ विधायक नौशाद सिद्दीकी आमरा देखते पेलाम तीन चार गाड़ी थेके नामलें एबं सरासरि ढुके गेलें भवानी भवने सीआईडी दफ्तरे सेखाने ढुके गेलें আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল সৈকত তিনি নওশাদ সিদ্দিকীকে আমরা দেখতে পাচ্ছি আজ ঠিক কোন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে দেখো এই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগে যে মনোনয়ন পর্ব এবং ভাঙড়ে নির্বাচনের ফলাফলের দিন মাঝরাতে যে গন্ডগোল হয়েছিল অর্থাৎ কাঁঠালিয়া ডিসিআরসিতে যে গন্ডগোল হয়েছিল এই দুটি কেস সিআইডি তদন্ত করছে এবং মূলত মনোনয়ন পর্বে যে ঝামেলা হয়েছিল ব্যাপক হিংসা ছড়িয়েছিল সেই ঘটনায় আইএসএফ এর একজন কর্মী এবং তৃণমূলের দুজন কর্মী নিহত হন সেই ঘটনা নিয়ে এবং কাঁঠালিয়া ডিসিআরসিতে যে ঝামেলা হয়েছিল সেই ঘটনা নিয়ে নওশাদ সিদ্দিকীকে তলব করা হয়েছে আজকের ভবানী ভবনে দুপুর দুটো নাগাদ তিনি আসেন এবং সোজা চলে যান ভবানী ভবনের যেখানে তাকে তলব করা হয়েছে সেই অফিসারদের রুমে মূলত এই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আইএসএফ কর্মী যেহেতু তিনি আইএসএফ বিধায়ক সেই আইএসএফ কর্মীদের হাতে এত বিপুল পরিমাণে অস্ত্র এত বিপুল পরিমাণে হিংসা ছড়ানোর সরঞ্জাম কিভাবে এলো কিভাবে তারা হিংসাত্মক হয়ে উঠলো এর পেছনে কোনো ইন্ধন রয়েছে কিনা কারা ইন্ধন যোগাচ্ছে ওটা বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিআইডির আধিকারিকরা এমনটাই জানা যাচ্ছে এই নিয়ে তাকে দ্বিতীয়বার তলব করা হলো আজকে তিনি দুপুর দুটোর সময় ভবানী ভবনে এসেছেন ধন্যবাদ সৈকত আমরা কথা বলছিলাম সঙ্গে ছিলেন প্রতিনিধি সৈকত পাল ভবানী ভবনে নওশাদ সিদ্দিকী পৌঁছলেন সিআইডির ডাকে সিআইডির তলবে ভবানী ভবনে পৌঁছলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক